আসবেন ইনশাল্লাহ কবি চন্দ্রের মাধ্যমে নিচ্ছে দেখুন Mustafa, ya Nabi Muhammad, ya Rasul Muhammad, ya Nabi Muhammad, ya Rasul Muhammad, tumi morsha hayat, tumi morsha hayat, tumi morsha hayat, tumi morsha hayat, ya Nabi Muhammad, ya Rasul Muhammad, ya Nabi Muhammad, ya Rasul Muhammad, tumi morsha hayat, tumi morsha hayat, tumi morsha hayat, tumi morsha hayat, pel didar ekti bar tomake khodar kosom, pel didar ekti bar tomake khodar kosom, kolijar khon diye tokhon dhoabo tomar kodom, pel didar ekti bar tomake khodar kosom, kolijar khon diye tokhon dhoabo tomar kodom, oi zikroni dekheni bhange ishq sokol daat, oi zikroni dekheni bhange ishq sokol daat, tumi mor shafayat, tumi mor shafayat, tumi mor shafayat, tumi mor shafayat, ya Nabi Muhammad, ya Rasul Muhammad, ya Nabi Muhammad, ya Rasul Muhammad, tumi mor shafayat, tumi mor shafayat, tumi mor shafayat, tumi mor shafayat, kamli wala tu talab umar bebe ka diya, kamli wala tu talab umar bebe ka diya, e me hanan de me jan tomar ishq ka diya, kamli wala tu talab umar bebe ka diya, e me hanan de be jan tomar ishq ka diya, antore acho jure amar imani daulat, antore acho jure amar imani daulat, tumi mor shafayat, tumi mor shafayat, tumi mor shafayat, tumi mor shafayat, ya Nabi Muhammad, ya Rasul Muhammad, ya Nabi Muhammad, ya Rasul Muhammad, tumi mor shafayat, tumi mor shafayat, tumi mor shafayat, ya Nabi, tumi mor shafayat, tumi mor shafayat, tumi mor shafayat, ya Nabi, tumi mor shafayat, tumi mor shafayat, tumi mor shafayat, tumi mor shafayat, ya Nabi. ধন্যবাদ ধন্যবাদ বলাবলি করছেন কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনুন। আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে আমরা খুশিতে রসগোল্লা মিষ্টি বন্টন করি এবং কত খুশিতে তার যদি একটা ছেলে হয় আবার কত খুশি মানে কেন ছেলে হলে তো অনেক জনা বেশি খুশি হয় কেন ছেলে হলে শুধু আসবে শুধু কামাবে আবার বিয়ের হবে বিয়ের সময় নেবে আবার ছেলে শ্বশুর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হবে অনেক ব্যাপার কিন্তু মেয়ে হলে একটু কষ্ট অনেক জনা মনটা খারাপ হয়ে যায় কেন দিতে হবে শুধু খরচা খরচা কিন্তু এই দুনিয়াতে আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে আমরা মিষ্টি বন্টন বন্টন করি এবং কত খুশি মানায় আর তার বাপ কপালে চুমা দেয় নাম ধরে কত কি নাম ধরে ডাকে তার জন্য আগে থেকে খেলনা দোলনা বেড বিছানা দাদা দাদি নানা নানি খুশি মানায় সব রেডি করে রাখে বাচ্চাটাই নিয়ে খেলবে বাচ্চাটাই করবে বাচ্চাটাও করবে কিন্তু আমার আপনার নবী দোজাহানের বাদশা এই দুনিয়ার মধ্যে তশরিফ আনেন বা জানেন না তিনি এই দুনিয়ার মধ্যে যেদিন তশরিফ আনেন তার আব্বা জান এই দুনিয়াতে ছিলেন না তিনি এতিম হয়ে দুনিয়ার মধ্যে আসলেন কিন্তু তার খেলনা দোলনা কে কিনে দেবে তাকে কে নিয়ে খেলা করবে কে আদর করবে আমার নবীকে নিয়ে কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন গরিব দাদা মোতালিব পিঠে বসিয়ে নবীকে ঘোড়া চড়া
সকলকে ছেড়ে চলে যেতে হবে কেন কোরআনের কথা কোনোদিন ভুল হয়নি হবে না কেন কোরআনে যেটা ঘোষণা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে মৃত্যু সাথ রাখতে হবে কেউ দুনিয়াতে আজীবন বেঁচে থাকবে না কিন্তু এক শ্রেণীর মানুষ যারা এই দুনিয়াতে অনেক টাকা পয়সা অনেক টাকা পয়সা অনেক টাকা পয়সা অনেক ধন দৌলতের মালিক যখন হয়ে যায় অনেক কিছু ভুলে গিয়ে এটাও ভুলে যায় যে আমাদেরকে একদিন মরতে হবে এমন ভাবে চলাফেরা করে দেখবেন মনে করে যে না আমাদের মরতে হবে না এরকম মনে করে হয়তো কিন্তু যদি এইটা আমাদের স্মরণ থাকে তাহলে আমরা এই খারাপ কাজ থেকে বিরত থাকব এই দুনিয়াতে দেখবেন কাল কবরের মধ্যে শোয়ানো হবে এটা আমরা সবাই জানি আর যারা ওই রকম ধরনের মানুষ হলে অনেকজনা মনে করে হয়তো এই রকম যে টাকা পয়সা ছেলেদের বলবে 500 টাকার নোটের বান্ডিল আমাদের কবরে সাজিয়ে দিবে ফেরেশতা এসে দেখে মনে ভুলে যাবে বলবে না অত সহজ না কবরের মধ্যে যখন শোয়ানো হবে সব পেটা ঠান্ডা হয়ে যাবে তোমার যতই টাকা আর যতই দুনিয়ার দেশের মালিক যদি হয়ে যায় হয়ে যাও না কেন এই পৃথিবীর মালিক হয়ে যাও না কেন এই কবরের ভিতরে গিয়ে যদি সে কলমা পড়ে সবাই লাইট জ্বালাবেন একটু সবাই যার জায়গাতে ফোন আছে একটু উঁচু করে সবাই ধরবেন দেখি চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফরি বলে সুবাস শোনো নিজের অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফরি বলে সুবাস শোনো নিজের অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফরি বলে সুবাস শোনো নিজের অন্তর Tum tum
একবার ওই ছেলেদের পড়াশোনা মানে ওই একবার কোরআনটা যদি অনেক জন আছে আমরা যদি একবার শিখে ফেলি মনে করলে আমার বেড়া পার হয়ে গেছে আর এই কোরআনকে যখন মা বোনেরা অনেক জন পড়াশোনা করে মানে সব সময় অনেক জন আবার এই রমজান মাসে শবে বরাতে পড়াশোনা করে অনেক জন আবার কেউ মারা গেলে একটু গুনগুন করে পড়ে অনেক জন দেখাশোনা হওয়ার একটু আগে একটুখানি পড়াশোনা করে কেন অনেক মুরুব্বি এসে জিজ্ঞেস করে মা সূরা ফাতিহাটা একটু পড়ো তাহলে তখন না বলতে পারলে ফেসে যাবে তখন ওই কারণে পড়াশোনা করে কিন্তু অনেক জন কোরআনকে রিসার্চ করে এই কারণে যারা কোরআন পড়তে লাগে যে কোরআনের কোন জায়গায় ভুল আছে সোশ্যাল মিডিয়াতে হিরো হওয়ার জন্য কেউ কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে কেউ কোরআনকে পুড়িয়ে দিচ্ছে কেউ আবার কোরআনের ভুল ধরে ওই সমাজের সামনে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবে যে দেখো কোরআনের এই জায়গাটায় ভুল আছে কিন্তু যারা যারা এই কোরআনকে ভুল ধরার জন্য পড়তে লাগলো বুঝে কমপ্লিট করে নেওয়ার পরে এই কোরআনটাকে পুরো মুকাম্মাল করে নেওয়ার পরে তারাও একদিন কালমা পড়ে মুসলমান হলো কেন এই দুনিয়াতে অনেক বহু প্রমাণ রয়েছে কেন কোরআন এমন নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে কিন্তু আমরা পড়ি না আমরা বোঝার চেষ্টা করি না তো সেই কোরআন শরীফ সম্পর্কে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় আর কি লিখছে দেখো আল কোরআন এক শত চার কিতাব নাযিল হয়েছে ও গো এক শত চার কিতাব নাযিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে লাখো নবী এই ধরাতে এসেছে কোরআন শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে এক শত চার কিতাব নাযিল হয়েছে ও গো এক শত চার কিতাব নাযিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে কোরআন কিভাবে কতদিন ধরে আস্তে আস্তে আসলো আমরা যেরকম কোরআন শরীফ দেখতে পাই এরকম আল্লাহ পাঠিয়ে দিল না কিভাবে এলো কেমন করে কতদিন ধরে কত রুকু কত আয়াত কত হরফ কত সিজদা এই কোরআনের মধ্যে আল্লাহ কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে আরো কি লিখছে দেখো 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাযিল করে 540 রুকু 114 কোরআনের 30 পারায় 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয় মোর আল্লাহর বায়াত পবিত্র কোরআন কোন কিতাব হবে না কোরআনের সমান মোর আল্লাহর বায়াত পবিত্র কোরআন কোন কিতাব হবে না কোরআনের সাজ যে মোমিন চেখেছে এই দুনিয়ায় যেন আবে কৌশল পেয়েছে এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে এক শত চার কিতাব নাযিল হয়েছে
শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ও গো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআনকে রিসার্চ করতে লাগলো কোরআনে কোন জায়গায় ভুল আছে পড়ে 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 তারা যখন বুঝে নিল তারাও কালমা পড়ে মুসলমান হলো এই দুনিয়াতে অনেক প্রমাণ রয়েছে কয়েকদিন আগে একটা বড় বিজ্ঞানী সায়েন্টিস্ট এই কোরআন কোই ভুল ধরার জন্য পড়তে পড়তে যখন বুঝে নিল সে কালমা পড়ে মুসলমান হয়ে গেল কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনের বাণী করলো গবেষণা কোরআনের ভুল এক চুল ও খোঁজে পেল না যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো আজার কোরআনের বাণী খোদার বাণী তারা করে নিল শিকার মোর খোদার এলান কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনের বাণী করলো গবেষণা কোরআনের ভুল এক চুল ও খোঁজে পেল না যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো আজার কোরআনের বাণী খোদার বাণী তারা করে নিল শিকার মোর খোদার এলান নির্ভুল কোরআন খুঁজতে গিয়েছে এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে ওরে তানবীর কালাম ওরে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে শত চার কিতাব নাজিল হয়েছে ও গো শত চার কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ও গো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ও গো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ও গো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে মেলা ফুচকা পাওয়া যাচ্ছে জিলিপি পাওয়া যাচ্ছে আর কত খুশি করে আনন্দ করে খাচ্ছে একদিন সুযোগ পেয়েছে যাক যাক আল্লাহ আরো বেশি করে খাওয়ার তো কি বলবো আর কিছু বলা মেলায় খাচ্ছে মেলায় এখন ঘুরছে আর আমি যদি বলি আমার উপরে রাগ হবে একটুখানি খাচ্ছি তাও মনে কষ্ট হচ্ছে ঠিক আছে যাক খাক আর জানারা বসে আছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে যদি আপনারা এইভাবে বসে থাকেন শেষেতে কি করব আমাদের জিলিপি এনে খাওয়াবো আপনাদের ঠিক আছে যদি জিলিপি পাওয়া যায় আমার ভাই এনে দেবে পয়সা আমি তো টেনশন নেই ওরকম করে দেখছি তো আমার দাদা একটা গজল ফরমাইশ করেছে ফরমাইশ তো সব অনেক রয়েছে বেমিসাল বেমিসাল আমার নবীর সম্পর্কে এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছেন এরপরে এই ঝগড়ার একটা গজল আছে বাপ বড় না মা বড় এটা গাইব ইনশাআল্লাহ পরে ডুয়েট কণ্ঠে তো এখন সিঙ্গেল কণ্ঠে একটা বলবো আর কয়েকটা কমিটির নাম দিয়েছেন সেই নাম নিয়ে কালামের যতক্ষণ লিখতে সময় লাগে যেন আমাদের একটা সময় এই গজলটা গাওয়া গাইব তারপরে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে এটা ঘটনামূলক গজল আদমের কদম পার্ট 2 এটা শোনাবো ইনশাআল্লাহ তারপরে আমরা ডুয়েট কণ্ঠে সেই ঝগড়ার গজল এবং আরো যে কটা ডুয়েট কণ্ঠে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন আল্লাহ আমার নবীকে শ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠালেন 1,22,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে সৃষ্টি করেছিলেন কিন্তু এই দুনিয়া
এই দুনিয়াতে এক একটা নবীকে এক এক রকম খবি দান করেছিলেন এক একটা নবীর খবি এক একটা ছিল আল্লাহ দিয়েছিল কিন্তু আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে বেমিসাল করে লাজবাব করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন তো সেই সম্পর্কে বেমিসাল নবী আমার সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখো বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়নাত ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 আমার নবী আসার আগে অত্যাচারীরা অত্যাচার করত পাপীরা পাপ করত কোন মেয়ে সন্তান জন্ম নিয়ে তাকে মাটিতে পুড়ে পুঁতে মেরে ফেলা হতো হত্যা করা হতো আমার নবী আসার পরে দুনিয়াতে কি হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো তোমার অসিলায় শান্ত দরায় বই বেড়াই মৃদু বাতাস বই বেড়াই মৃদু বাতাস তোর নীলি মাই চাঁদ সিতারায় বিনা খটিতে রয় আকাশ বিনা খটিতে রয় আকাশ তোমার নামের তালে বগে চলে নামের তালে বগে চলে সাগরে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 এই দুনিয়াতে ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন জানার রূপ দেখে বিবি জুলাইকা জানার প্রেমে ফিদা এবং ইউসুফ নবীর রূপ দেখে ওই মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছিলেন যদি ইউসুফ নবীর রূপ দেখে হাত কেটে ফেলে মিশরের সুন্দরী নারীরা আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি ওই ইউসুফ নবীর রূপ দেখে হাত কাটে তাহলে আমার নবীকে যদি তারা দেখতো কি করতো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা আগে জামানা ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী ফরমাইশ মোতাবেক গজল এবার আরো একটি হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ গজলটার মধ্যে অনেক ঘটনা রয়েছে যেমন আমরা বলি কুকুর না পাপ এক একটা জিনিস এক একটা বস্তু থেকে সৃষ্টি এক একটা জিনিস যেমন আমরা মাটি থেকে সৃষ্টি আমরা জানি কিন্তু এই কুকুর কোন জিনিস থেকে সৃষ্টি যে আমরা না পাপ আজীবন বিড়াল কে কোনোদিন আমরা বলি না কিন্তু এই এই গজলে অনেক ঘটনা রয়েছে এই কুকুর সম্পর্কে এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কিন্তু এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল
আলামিন পিতা আদম আর মা আমাকে যখন জান্নাতের মধ্যে পাঠালেন বললেন জান্নাতের মধ্যে গন্ধম খাবে না গন্ধম থেকে দূরে থাকবে এই গন্ধম খাবার কারণে আল্লাহ জান্নাতের মধ্যে রাখলেন না পিতা আদম আর মা হাওয়াকে দুনিয়ার মধ্যে পাঠালেন কোথায় একজনকে পাঠালেন জেদ্দায় একজনকে পাঠালেন শ্রীলঙ্কায় অর্থাৎ বিশ্বের দুই প্রান্তে দুজনকে পিতা আদম আর মা হাওয়া যখন ওই ক্ষমা চাইলেন তাদের ক্ষমা করলেন 300 বছর পর ক্ষমা পেয়েছিল এবং তারপরে ওই তাদের মিলন হলো একসঙ্গে হলো ওই আরাফাতের ময়দানে পৃথিবীর ঠিক মিডিল স্তর কিন্তু এই মা হাওয়া পিতা আদম কি বলা ক করে এটা এক নাম্বার পার্টি আছে কিন্তু তাদের এই দুনিয়াতে বাচ্চা কাচ্চা হলো তবে তো আমরা সবাই আদম সন্তান তবে তো আমরা এত বড় দুনিয়াটা বাড়লো হলো কোথা থেকে আমরা সবাই আদম সন্তান তাদের বাচ্চা কাচ্চা হলো তবে তাদের বাচ্চা কাচ্চা হলো হাবিল কাবিল এবং একটা কথা আমাদের ভাবি আমাদের এই দুনিয়াতে কেমন করে তাদের তো বাচ্চা হলো কিন্তু অন্য জনা কি কেউ ছিল কেন আমাদের বিয়ে শাদী হয় তবে তো বাচ্চা কাচ্চা হয় এবং আমাদের বিয়ে শাদী অন্য জনা ছেলের সঙ্গে বা মেয়ের সঙ্গে তাদের আবার বাচ্চা কাচ্চা হবে তাদের বিয়ে হবে কিন্তু পিতা আদম আর মা হাওয়া যখন দুনিয়াতে প্রথম এসেছিলেন এই দুনিয়াতে অন্য কেউ ছিল না পিতা আদম আর মা হাওয়া তারা দুজনেই আর ইবলিশ শয়তান কিন্তু তাদের বাচ্চাদের বিয়ে শাদী কাদের সঙ্গে হলো জোড়া জোড়া বাচ্চা তাই হাবিল কাবিল এবং সুমাইয়া আকলি এবং এই হাবিল কাবিলের খুনের ঘটনা কবর খোঁড়ার ঘটনা আপনারা জানেন এই হাবিল কাবিল একটা সুন্দরী বোন ছিল এবং ওই বড় ভাই ওই তরফের ভাই এই তরফের বোনের সঙ্গে বিয়ে যাই হোক এটা আলাদা ব্যাপার কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা তোমরা যেমন আমাদের জন্ম দিয়েছো আমাদের লালন পালন করেছো কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে কে লালন পালন করেছে তোমরা এত বড় হলে কি করে যখন প্রশ্ন করে পিতা আদম আর মা হাওয়া কি উত্তর দেবে কেন তানাদের তো বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কি উত্তর দেয় কেন পিতা আদম মা হাওয়া তানাদের তো বাপ মানে তানারাই তো প্রথম কি উত্তর দেবে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ওই বলছে আদম সন্তরা সো মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাঁচির আর হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপা মোরা এতিম দুজনা বাবা কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আমরা এই দুনিয়াতে আমরা আদম আদম সন্তান আমরা ছেলে হই মেয়ে হই যে হই না কেন আমরা অনেক মানুষ এই দুনিয়াতে অহংকার করি কিন্তু এই অহংকার অহংকারী ব্যক্তিকে অহংকারী পুরুষকে অহংকারী নারীকে আল্লাহ পাক পছন্দ করে না কেউ কি করে টাকা পয়সার অহংকার করে কেউ রূপের অহংকার করে কেউ ক্ষমতার অহংকার করে এই অহংকার করেছিল সবথেকে প্রথম ইবলিস শয়তান পিতা আদমকে যখন মাটি দিয়ে সৃষ্টি করা হলো ওই মাটির পুতুলকে আল্লাহ পাক হুকুম করলো সকল ফেরেশতাদের এই আমার ফেরেশতারা তোমরা মাটির আদমকে সিজদা করে নাও কিন্তু সেই দিন ওই পিতা আদমকে সকলকে সিজদা করার হুকুম করলো সকলে সিজদা করলো কিন্তু একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না যার নাম হলো আজাজি যাকে ফেরেশতাদের সর্দার বলা হলো কিন্তু এই ফেরেশতা যখন সর্দার সে কেন সিজদা করলো না তাই তার প্রতি লালন ফেলে দিল কিন্তু কেন এই আজাজিটা আসলে কে এই দুনিয়াতে আল্লাহ পাক আদম জাতকে সৃষ্টি করার আগে জিন জাতকে সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি এত না
আপামানি করতে লাগলো আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো তোমরা জিন জাতকে ধ্বংস করে দাও শেষ করে দাও তাদের মধ্যে ছোট একটা বাচ্চা রয়ে গেল গেছে সেই বাচ্চাটাকে ফেরেশতারা লালন পালন করতে লাগলো সেই বাচ্চাটা ইবাদত করতে করতে 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে অহংকারটা প্রথম রয়ে গেল আমি আগুনের সৃষ্টি আমি জিন জাত আর আমি মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব এটা কেমন করে হয় অর্থাৎ এই দুনিয়াতে যারা অহংকারী মনে করবেন আপনার আশেপাশে যারা অহংকার করে মনে করবেন এরা ওই ইবলিস শয়তানের সঙ্গে কোনো সম্পর্ক আছে কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন নিয়ে কাদা মাটি ধুল কোদা গড়লো পুতুল নিয়ে কাদা মাটি ধুল কোদা গড়লো পুতুল সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে জিব্রিল আমিনকে ধরে আদা দিল দুঃখ করে জিব্রিল আমিনকে ধরে আদা দিল দুঃখ করে আমাকে বলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন্দা তবু ফেরেশতাদের সর্দার সব থেকে বেশি জ্ঞানী হে আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায় কাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে ফরমাইশ কত বিকাশ এখন আপনাদের সম্মুখে ডুয়েট কন্ঠে আমরা এই কমিটিকে নিয়ে একটা গজল পরিবেশন করে শোনাবো আর